আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা একটি ভিসা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে হট ভিসা, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এই মুহূর্তে সবচেয়ে জটিল যদি কোনো ভিসা থেকে থাকে সেটা হচ্ছে ডাবল এন্টি ভিসা। ইন্ডিয়ার ডাবল এন্টি ভিসা নিয়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের প্রবলেম তৈরি হচ্ছে, কিন্তু সঠিক প্রসেসিং এবং সঠিক প্রক্রিয়া যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন তাহলে কিন্তু ভিসা ইন্ডিয়ান এম্বাসি কিন্তু প্রোভাইড করছে। তাই আমরা আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন তিনি হচ্ছেন রঞ্জন বর্মন, যিনি হচ্ছেন সিলেট থেকে আমাদের কাছে এসেছেন এবং ওনার ভিসা আমরা প্রোভাইড করেছি। এখন উনি ভিসা পেয়েছেন, আমরা একটু ওনার পরিচয় জেনে নিই, পাশাপাশি হচ্ছে উনি ভিসা কয়দিনে পেয়েছেন, পেয়ে সন্তুষ্ট কিনা সবকিছু জানার চেষ্টা করি। নমস্কার দাদা। নমস্কার দাদা, একটু আপনার পরিচয়টা দিবেন প্রথমে, আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। রঞ্জন বর্মন, বাড়ির লোক দিরাই সুনামগঞ্জ। আমি ডবল এন্ট্রি ভিসার লাগিয়া এখানে জমা দিছি। জমা দেওয়ার পরে আপনার কি মনে হয়েছিল যে আপনার ভিসাটা পাওয়ার ক্ষেত্রে? ভিসাটা পাওয়ার পরে বোঝা যাচ্ছে ফাইমু কিনা ফাইমু না সঠিক কেউ নাই, নিশ্চয়তা নাই। এরপর আমার একজনে বন্ধু মানুষ আমার এখানে আনাইছে, আনানির পরে কইছে ডবল এন্ট্রি ভিসা ঢাকা এখানে হবে, ওই আমি চলে আসছি সিলেট থেকে। এখন আমি তিন দিনে আমি ভিসাটা ফায়ার পাইছি। আপনি যখন জমা দিয়েছেন, জমা দেওয়ার পর আপনার যে জমা দেওয়ার পর আপনার কতদিন টাইম নিয়েছিল ইন্ডিয়ান এম্বাসি? 26 দিন। 26 দিন এটা জমা দিয়ে আপনি বাসায় যাওয়ার পর আপনার কি মনে হয়েছিল, মানে ভিসা যখন আপনি পেয়েছেন মেসেজ পেয়ে গেলেন? মেসেজ পাই পাওয়ার পরে হয়ে ঢাকা ভালা গেছি, আবার আসতাম একটু পরে যাব। এরপরে আসছে ভিসাটা আমি তুলছি, আমি সন্তুষ্ট ডবল এন্ট্রি ভিসাটা পাওয়ার জন্য। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের তো অবশ্য আপনি ইউটিউবে দেখেছেন, ইউটিউব দেখে আমাদের কার্যক্রম এবং ইউটিউবের সাথে কতটুকু মিল পেয়েছেন যদি একটু? 100% মিল আছে। আচ্ছা, এখন অনেক লোক আপনার এই ভিডিওটি দেখবে বা ভিসা নিয়ে জটিলতা ফেস করছেন, যদি কোনো কিছু বলার থাকে একটু যদি দর্শককে বলেন। এখানে আসেন, আসছে এখানে ডবল এন্ট্রি ভিসা করেন, আমিও তিন দিনে ভিসা ডবল এন্ট্রি পাইছি, আপনারাও আশা করি পাইবেন এখানে আসেন। আচ্ছা, একটু যদি দর্শকের দেখেন আপনার ভিসা কপি। আমার ওই ভিসা, এটা হচ্ছে ভিসা কপি ডাবল এন্ট্রি। ডাবল এন্ট্রি আপনি কোন এম্বাসি ফেস করবেন? আমি গ্রিস এম্বাসি। আচ্ছা, দিল্লিতে। দর্শক, উনি রঞ্জন বর্মন, যিনি ওনারা কিন্তু এক গ্রুপে আমাদের কাছে 5 জন এসেছেন, তার মধ্যে 4 জনের ভিসা পেয়ে গেছেন আর 1 জনের ভিসা কিন্তু হয় নাই, কারণ হচ্ছে ওনার লস্ট পাসপোর্ট। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আপনার আমরা যদি পার্সেন্টেজ আকারে হিসাব করি তাহলে আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা 5টা ভিসা জমা দিয়েছি, 9টা 4টা ভিসা পেয়েছি, অর্থাৎ 90% রেজাল্ট। আপনি যদি 100টা বই জমা দেন সঠিক প্রসেস করে তাহলে 90টা ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক দর্শক, যদি কারো এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন, অর্থাৎ আপনি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আপনি জটিলতা ফেস করছেন অথবা যে কোনো ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি প্রবলেমে আছেন, সঠিক সমাধান আপনি খুঁজছেন, তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে অথবা যে ঠিকানাগুলো রয়েছে এই ঠিকানা মোতাবেক এসে আমাদের সহযোগিতা নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।